চ্যানেলে তোমাদের স্বাগত। আজ আমি আলোচনা করব স্টেট ব্যাংক অফ ইন্ডিয়ার জুনিয়র অ্যাসিস্ট্যান্ট কোয়েশ্চেনের কারেন্ট অ্যাফেয়ার্সগুলো নিয়ে, মূলত যেটা নভেম্বর মাসে পরীক্ষা হয়েছিল, অর্থাৎ গত মাসে। দেখো এখানে কি কি কারেন্ট অ্যাফেয়ার্স এসেছিলো, এ থেকে তোমরা যারা নতুন পরীক্ষা দিচ্ছ তারা অনেকটাই ধারণা পাবে যে কি ধরনের কারেন্ট অ্যাফেয়ার্স এই পরীক্ষায় আসে সেই বিষয়, ঠিক আছে? এবং যারা এর আগেও পরীক্ষা দিয়েছ কিন্তু কারেন্ট অ্যাফেয়ার্স কমন পাওনি বা কিছু সেই সমস্ত ব্যাপার ঘটেছে, তাহলে তারা আরও কারেন্ট অ্যাফেয়ার্সের প্রস্তুতিটা ভালোভাবে নিতে পারবে। দেখো প্রশ্নগুলো, ভিডিওটা শেষ পর্যন্ত দেখো, কারণ এই রিলেটেড অনেক কিছু তথ্য আমি তোমাদেরকে দেবো যেগুলো তোমাদের অনেক পরীক্ষাতেই কাজে লাগবে। দেখো প্রথম প্রশ্ন, হু হ্যাজ বিন অ্যাপয়েন্টেড অ্যাজ ডেপুটি গভর্নর অব দি রিজার্ভ ব্যাঙ্ক অফ ইন্ডিয়ার, অর্থাৎ ভারতীয় রিজার্ভ ব্যাংকের ডেপুটি গভর্নর হিসেবে কে নিযুক্ত হয়েছে। এটার উত্তর হবে এম রাজেশ্বর রাও। জেনে রাখো রিজার্ভ ব্যাঙ্ক অফ ইন্ডিয়া হচ্ছে ভারতের কেন্দ্রীয় ব্যাঙ্ক, যেটা প্রতিষ্ঠা লাভ করেছিল 1935 সালের 1 এপ্রিল। এরপর সেকেন্ড কোয়েশ্চেন, হু হ্যাজ বিন অ্যাপয়েন্টেড অ্যাজ চেয়ারম্যান অব দি টেলিকম রেগুলেটরি অথরিটি অফ ইন্ডিয়া, ট্রাই, অর্থাৎ ট্রাইয়ের চেয়ারম্যান হিসেবে কে নিযুক্ত হয়েছেন। এটার উত্তর হবে পিডি বাঘেলা। নেক্সট, হু হ্যাজ বিন ইলেক্টেড অ্যাজ প্রাইম মিনিস্টার অব জাপান, জাপানের প্রধানমন্ত্রী হিসাবে কে নির্বাচিত হয়েছেন। এটার উত্তর হবে ইয়োশিহাইড সুগা, ইনি নির্বাচিত হয়েছেন এবং জাপান ত্যাগ করেছিলেন তার কোলন ক্যান্সারের জন্য, তাঁরই স্থলে ইনি নিযুক্ত হয়েছেন। নেক্সট কোয়েশ্চেন, কোয়েশ্চেন নাম্বার 4, হু ইজ দ্য ফাউন্ডার অফ টেসলা। টেসলা যে ইলেকট্রিক কার মেকিং এজেন্সি, ইউএস কোম্পানি, তার ফাউন্ডার কে? ইলন মাস্ক। নেক্সট, টাইটান পে লঞ্চড কন্ট্যাক্টলেস পেমেন্ট সার্ভিসেস উইথ হুইচ ব্যাঙ্ক, টাইটান পে কোন ব্যাঙ্কের সাথে যুক্ত হয়ে কন্ট্যাক্টলেস পেমেন্ট সার্ভিসেস এনেছে? এটার উত্তর হবে স্টেট ব্যাঙ্ক অফ ইন্ডিয়া, SBI। নেক্সট, গরিমা স্কিম হ্যাজ লঞ্চড ফর হুম, গরিমা স্কিমটা কাদের জন্য লঞ্চ করা হয়েছে? এটার উত্তর হবে স্যানিটেশন ওয়ার্কার, যারা কোর স্যানিটেশন ওয়ার্কার্স তাদের জন্য এটা লঞ্চ করা হয়েছে, গরিমা স্কিম ওড়িশা সরকার লঞ্চ করেছিল। নেক্সট, হোয়াট ইজ র্যাঙ্ক অফ ইন্ডিয়া ইন দ্য গ্লোবাল ইকোনমিক ফ্রিডম ইন্ডেক্স 2020? এই গ্লোবাল ইকোনমিক ফ্রিডম ইন্ডেক্স 2020তে ভারতের র্যাঙ্ক কত? ভারতের র্যাঙ্ক হয়েছিল 105। এই কারেন্ট অ্যাফেয়ার্সগুলোই মূলত দিয়েছিল, সেই জন্য এগুলো দিলাম। তোমাদের ভিডিওটা কেমন লাগলো অবশ্যই জানাবে, এবং ভালো লাগলে বন্ধুদের সাথে শেয়ার করবে।